শিমুলতলে জঙ্গলে নদীর ধারের এক পুরাতন বটগাছে একটি ডাইনি বাস করত। রাতের বেলায় ওই ডাইনি নদী থেকে মাছ ধরে ধরে খেয়ে ফেলত। কিন্তু প্রতিদিন মাছ খেতে খেতে ডাইনির মাছের প্রতি একটা অরুচি ধরে গেল। এই নদীর মাছ খেতে খেতে মুখে কেমন জানি অরুচি ধরে গেছে। এখন নতুন কিছু খেতে হবে। যাই দেখি জঙ্গলের দিকে যাই। আমার এই রূপে যদি আমি জঙ্গলে যাই তাহলে জঙ্গলের প্রাণীগুলো আমাকে দেখে ভয়ে পালিয়ে যাবে। আমি বরং কোন প্রাণীর রূপ নিয়ে জঙ্গলে যাই। তাহলে আমি যে ডাইনি তা কেউ বুঝতে পারবে না। এই বলে ডাইনি একটি বিড়ালের রূপ নিল। এরপর ডাইনি বিড়াল সেজে জঙ্গলের দিকে যেতে শুরু করলো। হঠাৎ ডাইনি দেখতে পেল একটি গুহার সামনে অনেকগুলো উট পাখি ঘুরে বেড়াচ্ছে। আর সেই গুহার মালিক ডাকু রাক্ষস গুহার সামনের উঠোন থেকে উট পাখির ডিমগুলো কুড়িয়ে একটি ঝুড়িতে রাখছে। এতগুলো উট পাখির ডিম একসাথে দেখে ডাইনির খুব লোভ হলো। মাছ খেয়ে খেয়ে আমার মুখটা একেবারে পচে গেছে। আজ এই উট পাখির ডিমগুলো খেয়ে আমি আমার মুখের স্বাদ আবার ফিরিয়ে আনবো। এই বলে ডাইনি রূপে বিড়ালটা উট পাখির ডিমের দিকে এগিয়ে যেতেই ডাকু রাক্ষস তাকে সাধারণ বিড়াল মনে করে দিল এক লাথি। ওই পুচকে বিড়াল, তোর এত বড় সাহস! তুই আমার উট পাখির ডিম খেতে এসেছিস। তোকে যদি আর কখনো আমার ডিমের আশেপাশে দেখি তোকে টুকরো টুকরো করে আমি আমার উট পাখিকে খেতে দিব। শুধু দেখতে থাক, আমি তোর উট পাখির ডিমগুলো কিভাবে সাবার করি। এই বলে ডাইনি একটি ঈগলের রূপ নিয়ে গেল ডাকু রাক্ষসের উট পাখির ডিম চুরি করতে। অমনি ডাকু রাক্ষস একটি লাঠি হাতে নিয়ে ঈগলকে তাড়া করল। এর ফলে ঈগল পাখি সেখান থেকে ভয়ে ছুটে পালিয়ে গেল। ঈগল পাখি সেজেও ডাইনির কোনো লাভ হলো না। ব্যর্থ হয়ে ফিরে গিয়ে ডাইনি মনে মনে একটা ফন্দি আঁটল। না, কোনোভাবেই তো এই ডাকু রাক্ষসের ডিম আমি চুরি করতে পারছি না। তবে এবার এমন পথে বের করেছি কারো সাধ্য নেই আমাকে আটকানোর। সেদিন যখন রাত হলো ডাকু রাক্ষস তখন ঘুমাতে চলে গেল। এই সুযোগে ডাইনি উট পাখির রূপ নিয়ে ডাকু রাক্ষসের উট পাখির দলে ঢুকে পড়ল। এবার দেখবো ডাকু রাক্ষস আমার হাত থেকে তোর উট পাখির ডিমগুলো তুই কিভাবে বাঁচাস। এরপর যখন রাত হলো তখন ডাকু রাক্ষসের সমস্ত উট পাখি ডিম দিল। এরপর ডাইনি রূপে উট পাখিটি ডাকু রাক্ষসের উট পাখির সমস্ত ডিমগুলো খেতে শুরু করল। এরপর রোজকার মতো ডাকু রাক্ষস আজও হাতে ঝুড়ি নিয়ে গুহার বাহিরে চলে আসে। ডাকু রাক্ষস, তুই আমাকে লাথি মেরেছিলি তাই না? আমি তো দুটো ডিম খেয়ে চলে যেতাম। আমি আর এখান থেকে নড়ছি না। তোর উট পাখি যতদিন ডিম দিবে ততদিন ডিম আমি খাবো। ততদিনই তোর উট পাখির ডিম আমি খাবো। কি ব্যাপার, আজ আমি আমার উঠোনে একটা ডিমও দেখতে পাচ্ছি না। হঠাৎই এই উট পাখিগুলোর কি হলো, ডিম দেওয়া বন্ধ করে দিল? এই উট পাখিগুলো ডিম না দিলে আমি খাবো কি? এই ডিমগুলো খেয়েই তো আমি বেঁচে আছি। না 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 না, এখন থেকে এই উট পাখিগুলোর যত্ন আরও বাড়িয়ে দিতে হবে। ওদেরকে ভালো ভালো খাবার খাওয়াতে হবে, তাহলেই ওরা ঠিক মতো ডিম দিবে। ডাকু রাক্ষস উঠোনে সেই উট পাখিগুলোকে রেখে গুহায় চলে গেল ঘুমানোর জন্য। এরপর রাত গভীর হয়ে গেল আর ডাকু রাক্ষসের সমস্ত উট পাখি আবারও ডিম দিল। কিন্তু আজও ডাইনি রূপে উট পাখিটি ডাকু রাক্ষসের উট পাখির সমস্ত ডিমগুলো খেয়ে নিল। বা
পারছি না। ডাকু রাক্ষসের উট পাখির খামার থেকে ডাকু রাক্ষসের উট পাখিগুলো যতদিন ডিম দেবে ততদিনই আমি ডিমগুলো খেতে থাকবো। কি ব্যাপার, আজও তো এই উট পাখিগুলো ডিম দেয়নি, হঠাৎ করে এই সবগুলো পাখি ডিম দেওয়া বন্ধ করে দিল কেন? নিশ্চয় কোনো রহস্য আছে, মনে হচ্ছে রাতে এসে কেউ আমার ডিমগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। না না, আজ থেকে আর ঘুমানো যাবে না, রাতে আমার উট পাখিগুলোকে পাহারা দিতে হবে। আমাকে জানতেই হবে কে আমার উট পাখির ডিমগুলো চুরি করে নিয়ে যায়। আজও ডাকু রাক্ষস তার উট পাখিগুলোকে ঘাস লতা পাতা খেতে দিল। ঘাস লতা পাতা খেতে খেতে যখন সন্ধে হয়ে গেল তখন ডাকু রাক্ষস তার গুহার পাশে দাঁড়িয়ে পড়ল। ডাকু রাক্ষস দেখতে চায় কে তার উট পাখির ডিমগুলো চুরি করে নিয়ে যায়। রাত যখন গভীর হল তখন ডাকু রাক্ষসের সমস্ত উট পাখিগুলো ডিম দিল। আরে ওই তো আমার সমস্ত উট পাখি ডিম দিয়েছে, তার মানে আমি যা সন্দেহ করেছিলাম তাই। তাহলে বনের দুষ্ট প্রাণীরা এসে আমার উট পাখির ডিমগুলো চুরি করে নিয়ে যায়। যখন ডাকু রাক্ষস আশেপাশে নজর রাখতে লাগলো তখন ডাইনি রূপে উট পাখিটি সমস্ত ডিম খেয়ে ফেললো। এরপর যখন ডাকু রাক্ষস তার খামারের উট পাখিগুলোর দিকে তাকালো তখন দেখলো তার খামারে একটিও ডিম নেই। আরে এ কেমন ভুতুরে কাণ্ড ঘটে গেল, আমি এক্ষুনি তো আমার উট পাখির ডিমগুলো দেখলাম, তাহলে হঠাৎ করে এই ডিমগুলো গায়েব হলো কি করে? নিশ্চয়ই আমার খামারের উপর কোনো ভূতের নজর পড়েছে, তা না হলে এই ডিমগুলো এক নিমিশেই গায়েব হয় কি করে? কাল সকালে আমাকে শিয়াল পণ্ডিতের কাছে যেতে হবে, ওই শিয়াল পণ্ডিতই বলতে পারবে আমার খামারের ডিমগুলো চুরি হচ্ছে কি করে। পরদিন সকাল হতে ডাকু রাক্ষস গেল শিয়াল পণ্ডিতের কাছে। আরে ডাকু রাক্ষস, তা কে মনে করে তুমি আমার কাছে এসেছো? তুমি তো জানো শিয়াল পণ্ডিত, আমার একটি উট পাখির খামার আছে, আর ওই উট পাখির ডিমগুলো খেয়েই আমি বেঁচে আছি। আজ কদিন ধরে খুব বড় একটা বিপদে আছি, কে যেন আমার ডিমগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। রাগ করে কাল আমি পাহারায় ছিলাম, রাত যখন গভীর হলো আমি দেখলাম আমার উট পাখিগুলো ডিম দিয়েছে। একটু অন্যদিকে তাকাতেই দেখি ডিমগুলো গায়েব। তুমি কি জানো শিয়াল পণ্ডিত আমার সাথে কেন ঘটছে? এই ব্যাপার, এটা কোনো ব্যাপারই না। আমি যদি এই রহস্যের কথা না বলতে পারি তাহলে আমি কিসের পণ্ডিত? এখন আমায় বলো তো, তোমার খামারে দুই একদিনের ভিতর কেউ এসেছিল? দু একদিনের মধ্যে তো কেউ আসেনি, তবে তিন দিন আগে এক বিড়াল এসেছিল আমার ডিম খেতে, আমি ওকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছি। ও, আমি এখন সব বুঝেছি ডাকু রাক্ষস, আসলে ওটা কোনো বিড়াল ছিল না, ওটা ছিল বিড়াল রূপী একটা ডাইনি। অনেকদিন ধরেই ওই ডাইনিটা এ বনে জ্বালাতন করছে, মানে হচ্ছে এখন জঙ্গলেও আসা যাওয়া শুরু করেছে। তুমি যদি ওকে লাথি না মারতে তাহলে তোমার দু একটা ডিম খেয়েই চলে যেত। তুমি ওকে লাথি মারাই ও প্রতিশোধ নিতে চাচ্ছে, তোমার খামারে থেকেই প্রতিদিন ও ডিম খাচ্ছে। ও, আমি এখন সব বুঝতে পেরেছি, ওই বিড়ালটিকে যখন আমি লাথি মেরেছিলাম তখন আবার ও ঈগল সেজে আমার ডিম ছো মেরে নিয়ে যেতে চেয়েছিল, আমি তখন আবার লাঠি দিয়ে তাড়িয়ে দিয়েছি। তার মানে ওই ডাইনি সেজে এসে আমার ডিমগুলো খেয়ে যাচ্ছে। শোনো ডাকু রাক্ষস, ও বাহির থেকে এসে তোমার ডিম খায় না, ও তোমার উট পাখিগুলোর মধ্যেই উট পাখি রূপে তোমার উট পাখিগুলোর সাথেই থাকছে, আর ওই ডাইনিটা উট পাখি রূপেই তোমার সমস্ত ডিম খেয়ে ফেলছে। তাহলে এখন আমি কি করতে পারি শিয়াল পণ্ডিত? এখন একটা উপায় বলো, এই ডিম খেয়েই তো আমি বেঁচে থাকি, তা না হলে মারা পড়ব। শোনো ডাকু রাক্ষস, আমি এখন তোমাকে যা যা বলছি তুমি গিয়ে ঠিক তাই করো, তাহলেই তুমি তোমার উট পাখির খামার থেকে ওই ডাইনিকে তাড়াতে পারবে। শিয়াল পণ্ডিতের কাছে বুদ্ধি নিয়ে ডাকু রাক্ষস আবার তার গুহায় ফিরে গেল। শোনো আমার উট পাখিরা, আজ রাতে যে আমায় একটা ডিম দিবে আমি তাকে একটা অমূল্য উপহার দিব, যে অমূল্য উপহারটি পৃথিবীতে একটি মাত্রই আছে। তোমাদের মধ্যে যে এই উপহারটি নিতে চাও আজ রাতে যে উট পাখি ডিম দিবে কাল সকালে আমি তাকে এই উপহারটা দিব। ডাকু রাক্ষসের কথা শুনে ডাইনি রূপে উট পাখিটি মনে মনে বলল, এই ব্যাপার, আজ রাতে আমি সমস্ত উট পাখির ডিম খেয়ে মাত্র একটি ডিম বাঁচিয়ে রাখব, আর সেই ডিমটি আমি আমার নিজের কাছেই রেখে দেব, আর ডাকু রাক্ষস সেই ডিমটি পেয়ে খুশি হয়ে আমাকে অমূল্য উপহারটি দিবে। হে হে।
এরপর সন্ধে হয়ে গেল আর ডাকুরাক্ষস সেখান থেকে তার গুহায় ঘুমোতে চলে গেল। পরদিন সকালে ডাকুরাক্ষস তার উঠোনে গিয়ে দেখল একটি উপাখি একটি ডিম নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে এটাই সেই ডাইনি যে প্রতিদিন আমার খামারের ডিম খেয়ে ফেলে, আজ একটা ডিম দিয়ে দাঁড়িয়ে আছে। এখন শিয়াল পণ্ডিতের কথা মতো কাজ শুরু করি। এরপর ডাকুরাক্ষস একটি থলে থেকে কিছু অমূল্য খাবার উটপাখিকে খেতে দিল। আরে বা, এত সুন্দর খাবার তো আমি জীবনেও দেখিনি। এখন দেরি না করে গপাগপ খাবারগুলো খেয়ে নি। আসলে ওই খাবারগুলোতে বিষ মিশানো ছিল। যেই না ডাইনি রূপে উটপাখিটি সেই খাবারগুলো খেলো, অমনি ছটফট করতে করতে তার আসল রূপ বেরিয়ে এলো। এ আমাকে তুই কি খাওয়ালি? পচা ডাকুরাক্ষস, আমি তো মরে যাচ্ছি। তোর তো মরাই উচিত। আজ কতদিন থেকে তুই আমার উটপাখির ডিমগুলো খেয়ে ফেলিস, এখন তুই ছটফট করতে করতে মর, আর আমি চেয়ে চেয়ে দেখি। এরপর ডাইনি সেখানে ছটফট করতে করতে মারা যায়। তারপর থেকে ডাকুরাক্ষস তার উটপাখিগুলোকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।